পর্দার বঙ্গবন্ধু বাস্তবের বঙ্গবন্ধু আমার কাছে বিষয়টা এরকম না। আমার কাছে বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধু একজনই, পর্দায় আমি তার চরিত্রে এসছি। আমি অভিনয় বলবো না এই কারণে, কারণ আমাকে ডিরেক্টর বলে দিয়েছিলেন যে ডোন্ট কপি হিম, ওনার ফিলোসফিকে ধারণ করার চেষ্টা করো, কপি করা লাগবে না, ওনার মতো বসা ওঠা চলা নট নেসেসারি একদম সেটা হতে হবে, এটা করতে গেলে তুমি মিমিক্রি করে ফেলবে, কপি করে ফেলবে, ওনার আত্মিক জায়গাটা ধরতে পারবে না। সো আমি এটা বলবো না যে আমি ওনার চরিত্রে অভিনয় করেছি, আমি এটা বলতে পারি আমি ওনার চরিত্রে পর্দায় এসেছি। এই পুরো বিষয়টা আসলে, যেহেতু আপনারা সবাই জানেন যে ছবির যে কনস্ট্রাকশন, ছবি তৈরির যে বিষয়টা, সেটা আমাদের শ্যাম বেনেগাল ইন মুম্বাইয়ের, তো উনি পুরো বিষয়টা দেখছে। এবং আপনারা সবাই জানবেন যে ছবির এডিটিং হয়তো বা দ্রুত হয়ে যায়, কিন্তু VFX বলে যে জিনিসটা, সেটা প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে করতে হয়। সো পোস্ট প্রোডাকশন শেষ হলে আমাদের সরকার পক্ষীয় লোক, BFDC, NFDC, তারপর আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি ডেটটা কী হবে। এই মুহূর্তে কোনো ডেট বলাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না, বিকজ আমরা নিজেরাও সার্টেন নই।